তুমি দেশে কিন্তু আমাদের অনেক স্মৃতি, সেসব তো বলতে গেলে দেখা গেল একটা এক ফর্মের বই হবে অথবা তিন ফর্মের বই হবে, আমরা সেই সব স্মৃতি চারণ না করি। শ্রাবণ প্রকাশনী যখন হয়ে ওঠে তখন প্রশান্ত মিলার বয়স 26 কি 27 কি প্রশান্ত, এই সময় আমার প্রশান্ত মিতাকে মনে হতো 50 বছর বয়স, কারণ প্রশান্ত যা যেসব বিষয় নিয়ে আলাপ করত সেসব অনেক আমাদের মাথার উপর থেকে চলে যেত, এবং প্রশান্ত আলাপের যে বিষয় তখন আমরা ওই পর্যন্ত যেতে পারিনি, তখন প্রশান্ত আলাপ করতো কমল কমল মজুমদারের গল্প দিয়ে, প্রশান্ত আলাপ করতো হাসান আজিজুর রহমানের, প্রশান্ত আলাপ করতো দেবেশ রায় নিয়ে, তো আমি ওই পর্যন্ত না যাওয়ায় প্রশান্তর অর্ধেক আলোচনা মাথার উপর দিয়ে যেত এবং প্রশান্তকে মনে হতো 50 বছরের একজন যুবকের সাথে আমি কথা বলছি, কিন্তু দুর্ভাগ্য যে আজকে প্রশান্ত 50 বছর হচ্ছে। প্রশান্ত হচ্ছে সেই লেখক যে আসলে 25 বছর আগেই তার সেই রকম মনন মেধা এবং সৃষ্টি সবকিছুই সে সেই সময় তৈরি করতে পেরেছে, এবং শ্রাবণ প্রকাশনীতে আমরা শ্রাবণ প্রকাশনী যখন শুরু সেই শুরুর সময় প্রশান্ত মিলার গল্পের বই আমরা প্রকাশ করেছি, কথা সেই শুরুর সময় সেই বছরই সম্ভবত আমরা নাটক আর সেলিমাগঞ্জ স্যারের বই প্রকাশ করেছি, এবং সব জাহাঙ্গীরনগর আনু মোহাম্মদের বই প্রকাশ করেছি একই সময়ে, এবং একই সময়ে আমরা ওই জাহাঙ্গীরনগরের তো ঘনবন্ধ একটা স্মৃতিও ছিল, জাহাঙ্গীরনগর আমার বন্ধু বান্ধব বেশি ছিল, জাহাঙ্গীরনগর প্রেম ছিল সব মিলে প্রশান্ত মিধা এবং আমরা সব যে বড় প্রকাশক হবো বড় লেখক হবো অনেক কিছু বড় করবো এসবের কোনো আসলে বালাই ছিল, কারণ আমরা হচ্ছি বই ছাপাচ্ছি বইয়ের আনন্দে বই প্রকাশ করছি, এবং তখন একটা সময় ছিল যে লোকজন বইপত্র নিয়ে আলোচনা করতো এবং কার নতুন বইটি কেমন হচ্ছে কিভাবে বই বেরোচ্ছে এসব নিয়ে কিন্তু আলাপ হতো, ফলে আমরা যখন যেবার প্রশান্ত মিনার বই বের করলাম সেখানে তো আরো অনেকের বই বের করেছে এবং আমাদের সেই বইগুলো আলোচনায় ছিল, এবং শ্রাবণ প্রকাশনী বই মেলার মধ্যে আলোচিত একটা প্রকাশনা সংস্থা ছিল, কারণ কি কারণ হচ্ছে শ্রাবণ প্রকাশনী সেই সেই সব তরুণদের বই তখন প্রকাশ করেছে যারা যারা আজকে অনেক বড় লেখক, এবং তখন আমরা চেষ্টা করেছি যে আসলে যারা ভালো লেখেন কোনো না কোনো ফর্মে আমরা যেন সেই বইগুলো প্রকাশ করি, এবং সমস্যা হচ্ছে যে অনেকের বই প্রশান্ত বইও যেমন কম বিক্রি হয় তেমনি প্রশান্ত যাদের নিয়ে কথা বলতেন এই যে আসান নাজিমুল হক স্যার মারা গিয়েছেন তার বইও খুব কম বিক্রি হয়, এর জন্য আসলে আমরা দায়ী কাকে করব কাকে, আমরা দায়ী করবো আমাদের পুরো শিক্ষা ব্যবস্থাকে, আমরা দায়ী করবো আমাদের পুরো রাষ্ট্র ব্যবস্থাকে, যে আমরা যেখানে হাসান নাজিমুল হকের বই যে দেশে 5,000 কপি বিক্রি হয় না সেই দেশে আসলে স্বপ্ন দেখা খুব কঠিন, যে দেশে আমি বলবো আখতারুজ্জামান ইলিয়াসও এখন পর্যন্ত 5,000 কপি বই বিক্রি হয় না, উপন্যাস বিক্রি হয় না, সাহিত্য বিক্রি হয় না যে দেশে, সে দেশে আমরা অনেক বড় বড় কথা বলি কিন্তু অনেক বড় স্বপ্ন আমরা কখনোই দেখতে পারবো না, এবং অনেক সুন্দর একটা দেশ সেটাও আমরা আসলে করতে পারবো না। আমি বলি যে প্রশান্ত মিধা যখন কমল কুমার মজুমদার নিয়ে আলোচনা করতেন সেই কমল কুমার মজুমদারের বই কিন্তু পশ্চিমবঙ্গেও খুব কম বিক্রি হলো 2-3 হাজার বিক্রি হলো, দেবেশ রায় বই বইও কিন্তু পশ্চিমবঙ্গে যদি কম বিক্রি হয় 2-3 হাজার কপি বিক্রি হয়, কিন্তু আমাদের দেশের বড় লেখকদের দুর্ভাগ্য যে তাদের বই এখনো 200-300 বই মেলায় পর্যন্ত অনেক বড় লেখকের 25 কপি বই বিক্রি হয়নি, এইসব রেকর্ড আমরা শুনেছি এবং আমরা নিজের প্রকাশক হিসেবে এটা কিন্তু আমরা নিজেরাও দেখেছি যে এরকম একটা প্রকাশনা জগতের মধ্যে আমরা আছি এবং এখানে থেকেই অনেকে লেখালেখি করছেন, এবং আমরা আসলে প্রকাশক হয়েছিলাম যে অনেক বড় কিছু প্রকাশ করবো এমন না, বাংলাদেশের যে অবস্থা ছিল তখন সেই সময়টায় আসলে বাংলাদেশের বই ছাপানোটা আমরা যখন শ্রাবণ প্রকাশনী করেছি তখনও কিন্তু বই প্রকাশ করাটা কঠিন ছিল, বাংলা বাজারের প্রকাশকরা কিন্তু তরুণ লেখকদের পেলেই এখনো যেভাবে মুরগি বলে তখনও সেভাবেই ব্যবস্থা নেওয়া হতো যে মুরগি লেখকই বলা হতো এরকম একটা ভাব, কিন্তু আমরা প্রথম সেই যেমন আমি বলি যে আমার একটা সবচেয়ে বড় অভিজ্ঞতা হচ্ছে যে সেলিমউদ্দিন স্যার আসলেন একজন তার এক ছাত্রের সাথে একটা বই প্রকাশ করতে সেটার নাম প্রাচ্য এবং সেটা ছাপা হয়েছিল অন্যদিন নামে পত্রিকায়,
যখন আসছে তখন শ্রাবণ ওরকম একটা শ্রাবণ, শ্রাবণে আড্ডা হয়, শ্রাবণে বিড়ি খায়, আর শ্রাবণে কেউ কেউ গাঁদা খায়, গন্ধ টন্ধ সেলিম স্যার বসলো, বলো যে এই বাবু তুই আমার বইটা ছাপবি। আমি বললাম স্যার আমি তো প্রকাশক নই, বলে না বাংলা বাজারে এই বই আমার বইটা কেউ ছাপতে চাচ্ছে না। আমি বাবা শ্রীনিবন্দিন ওটা এত বড় একজন লেখক তার বই ছাপতে চাচ্ছে না, তখন আমার একটা বইও প্রকাশ হলো। তখন আমি স্যারকে স্যারকে বললাম যে ঠিক আছে আমি ছাপবো, আপনি রেখে দেন কিন্তু আমার দুই তিন বছর সময় লাগবে। বলে আচ্ছা তুই কম্পোজ করতে দে। এবং আমি কিন্তু প্রকাশ হয়েছি এই শ্রীনিবন্দিনের এই যে মানে দুঃসময়ে তার বই ছাপতে চাচ্ছে না মানুষ, তার বই কম্পোজ করলাম এবং সেলিম স্যার এই বইয়ের প্রুফ দেখলেন দুই বছর বসে। এবং আমার খুব রক্ষা যায় এই দুই বছরের মধ্যে আমরা শ্রাবণ শ্রাবণের আড্ডা নামের পত্রিকা বের করলাম এবং আমরা প্রকাশও করেছি বাংলা একাডেমি ওই গাছটার নাম কি সেই বছরই প্রশান্ত বই বেরিয়েছে এবং সেই বছরই মানে জাহাঙ্গীরনগরের তিন জনের বই একসাথে বেরিয়েছে। তো প্রশান্ত মিতা হচ্ছেন ওই বোনাকে এখন প্রশান্ত মিতাকে আমি বলি যে আজকে যখন প্রশান্ত মিতার 50 বছর পালন করা হচ্ছে আমি বলবো যে এখন প্রশান্ত মিতা 100 বছরে আছেন, কারণ প্রশান্ত মিতা আরো 50 বছর এগিয়ে আছে। তো আমরা প্রশান্ত মিতার কাছে কি আশা করি প্রকাশক হিসেবে একজন পাঠক হিসেবে প্রশান্ত মিতাকে বলতে চাই যে 56 বছর বয়সে কিন্তু আক্তারুজ্জামান ইলিয়াস, তো 54 বছর আক্তারুজ্জামান ইলিয়াস মারা গিয়েছেন। এবং আমাদের অনেক বড় লেখকরা আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনিও 56 বছর বয়সে মারা গেছেন। এই যে 50 ঊর্ধ্ব বয়স এর মধ্যেই কিন্তু আসলে সৃষ্টিশীলতা এবং বড় কিছু করার একটা জায়গা। এবং প্রশান্ত মিতার কাছে আমরা আশা করবো যে প্রশান্ত মিতাও একটা বড় কিছু উপন্যাস একটা বড় জিনিস নিয়ে তিনি বাংলা সাহিত্যের যেটাকে নিয়ে প্রশান্তকে নিয়ে অন্তত আমরা কথা বলতে পারি এবং সাহিত্যের যেটা চাওয়া প্রশান্তকে নিয়ে আমরা হয়তো এখন অনেক কথা বলবো অনেকে কথা বলবে কিন্তু আমার সাহিত্যিক হিসেবে প্রকাশক হিসেবেও চাওয়া যে প্রশান্ত বড় মাপের একটা কাজ করুক যে কাজটি নিয়ে আমরা সবসময় গর্ব করতে পারবো এবং আমরা বাংলা ভাষায় প্রশান্তর কাছ থেকে কিছু পাবে। ধন্যবাদ সবাই। বোঝাই যাচ্ছে আমরা অনেক মজার মজার তথ্য জানতে পারবো সময় যে বন্ধুরা উপস্থিত হয়েছে তাদের কাছ থেকে।